মানুষ কতটা নিকৃষ্ট কতটা পাশাণ হলে এমন কাজ করতে পারে আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা অনুরোধ জানাচ্ছি আজকে সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আসলে আপনারা অনেকে জানেন যে আমি কুকুর হয়তো বা প্রাণী পালন করতে ভালোবাসি তো আমার তিন চারটা কুকুর আছে তো স্টেপ বাই স্টেপ গত পরশু দিন হয়তো আপনারা একটা লাইভে দেখেছেন বা ভিডিওর মধ্যে দেখেছেন যে আমার পাশে একটি কুকুর বসে আছে আমি ভিডিও শ্যুট নিলাম তা আমার এই কুকুরটি সেদিনকেই সুন্দর সময় আমরা তো গ্রামে থাকি তো ফোনে এম বি লোড করার জন্য বা রিচার্জ করার জন্য আমি দোকানে যাই যাওয়ার পথে কুকুরটি আমার সাথে দোকানে যায় তা আমি দোকানে যখন তারা যায় আমি তাদেরকে যা পারি খাওয়াই সব সময় প্রতিনিয়ত তারা চার পাঁচজন যায় আসে তো সেদিন হইলো কি কুকুরটা আমার সাথে দোকানে গেল সে গেছে এবং তার সাথে তার তিনটা বোন আছে একটা ভাই আছে সবাই গেছে তার মাসও মোট তারা তিন চারজন সবাই গেল। অবশেষে যাওয়ার পরে সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমি রিসার্চ করলাম রিসার্জ করার পরে আমি আসতেছি ডাক দিলাম পিছন থেকে চলে আসছে আমার সাথে আর দোকানে লেট করে নাই কিন্তু এরে আমি আর খুঁজে পাই নাই তিনজন ঠিকই আসছে এটা চার নাম্বারটা এটা আসে নাই এটা আসে না এটা মনে কোনো একটা পটোকলে বা কোনো একটা লোভ লালসায় পড়ে গেছে বা কোনো ব্যস্ততা বা কোনো বন্ধুদের মাঝে আড্ডা দেওয়ার জন্য পড়ে গেছে আর আসতে পারে নাই তো সে করছে কি রাত্রে প্রায় দশটা কিংবা এগারোটার সময় সন্ধ্যা শেষে এসে শেষ এগারোটার সময় প্রায় বাড়িতে আসে আসার পরে ভাত খায় সব একসাথে মিলে ভাত খায় খাওয়ার পরে তো দুজন তো আমার ঘরের দরজা দুজনের দরজা পাহারা থাকে আর একজন চার পাশে পাহারা দেয় তো এ কী করছে শেষে আর বাড়িতে ঢুকে নেয় এগারোটা বাজে ভাত খাইয়ে যে বাইরে গেছে আর রাত্রে ফিরে নেয় তো কোন জালিম বা কুয়ে বা কাহারা কুকুরটাকে কি যেন খাওয়াই দিছে খাওয়াই দেওয়ার পরে কুকুরটা আর নাই সকালে ঘুম থেকে উঠে যখন এই কাহিনটা দেখে বিশ্বাস করেন ভাই মানে অনেক কষ্ট অনেক দুঃখ লাগে মানে একটা কি বলবো বিশ্বাস করেন ভাই কষ্টটা মানে এম এতটা কষ্ট লাগছে যে যেটা আমি বলে ভাব আপনাদেরকে প্রকাশ করতে পারবো না তো তো অবশেষে আর কী করার যাই হোক শেষে নিয়ে গেলাম একটা ঝোপের ধারে কারণ যদি এভাবে বাইরে ফেলে রাখি তাহলে মানুষের ক্ষয়ক্ষতি হবে নিঃশ্বাসের বা শ্বাস প্রশ্বাস অনেক সমস্যা হতে পারে তাই ঝোপে নিয়ে গেলাম নিয়ে নিরলায় যেখানে মানুষজন যায় না বা নিরয় স্থান সেখানে তাকে পুঁতে দিয়ে বা মাটি চাপা দিয়ে রেখে আসলাম কারণ যদি আবার এর হাড় গোড় বা গন্ধ কারো নাকে ছড়ায় বিভিন্ন রকমের রোগ ব্যাধি বা সমস্যা হতে পারে তাই তো যারা অবশ্যই প্রাণী প্রেমী বা ভালোবাসেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে তারা অবশ্যই বুঝতে পারবেন যে কতটা কষ্ট বা কতটা কি লাগে আর বাকিটা আমি নাই বললাম যারা পশু পাখি ভালোবাসেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন ভাই সবার উদ্দেশ্য করে বলতেছি কখনও যদি এরকম হয় আপনাদের পোষা পানি বা যেখানে দেখেন রাস্তাঘাটে বা যেখানে যাই পাবেন একটু মাটি চাপা দিয়ে দিবেন কারণ এগুলো অনেকের অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয় বায়ু দূষণ হয় বা শারীরিক অনেক সমস্যা হয় তো যাই হোক ভাই বন্ধুরা মনে দুঃখ বা কষ্ট নিয়ে অনেক কথাই বলে ফেললাম বলতোটি ক্ষমা করবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পেজ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে এটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে সমাপ্ত